যখন ওসামা বিন লাদেন আপনারা যে আমেরিকাতে আপনারা সে কি টাওয়ার জলটা জি জি অনেকে মানে টুইন টাওয়ার হামলা করলো সবাই বলল সন্ত্রাস সবাই বলল সন্ত্রাস ওই টুইন টাওয়ার হামলা করেছে ওসামা বিন লাদেন সবাই বলল হ্যাঁ ওইটি করেছে আজ পর্যন্ত আসলে ওসামা করেছে কিনা কোনো প্রমাণ হয়নি ওইটাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদেরকে কি করেছে ওসামা একটা ছেলে মাদ্রাসায় পড়লো কি বলতো ওই দেখো লাদেন যাচ্ছে ওই সময় বাংলাদেশে যত ছেলেরা মাদ্রাসায় পড়েছে সাধারণ মানুষ বলেছে ওই দেখো লাদেন যাচ্ছে টুইন্টার হামলাকারীরা বলেছে কেন আপনার আকল নেই আপনি কেন বলেন এই কথাগুলো কেন আপনি বলেন আপনার আকল বলতে কিচ্ছু নাই আমেরিকা যা আপনাকে শেখাই দিচ্ছে তাই আপনি বলতেছেন কেন আজকে ফিলিস্তিনের এই পরিস্থিতি কেন হবে পরপর একটা রাষ্ট্র ধরছে মুসলমানদেরকে এরা ধ্বংস কেন করতেছে তারা এই কাজগুলি ঘটিয়ে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে মিডিয়ায় প্রচার করে দিচ্ছে আর আপনি হরি বল মামার জয় মার্কা মুসলমান আপনার আকল দিয়ে আপনি চিন্তা করলেন না এর পেছনে কাটি মারছে কারা এর পেছনে কাজ করতেছে কারা আমাদের ঐক্য এইভাবে ইহুদি খ্রিস্টানরা নষ্ট করে দিয়েছে যার কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি আর আল্লাহ এর জন্যই বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা বিচ্ছিন্ন তৈরি করে দেবে বিভিন্ন কায়দায় তোমাদের টুপি আলাদা করবে তোমাদের পাগড়ি আলাদা করবে তোমাদের জামা তোমাদের জামার বোতাম আলাদা করবে তোমাদের মধ্যে পীর পীর মুরিদি তোমাদের মধ্যে মাজার পূজা পীর পূজা অসংখ্য পূজা তৈরি করে দেবে ওরা এই বিভিন্ন জায়গায় তোমাদের খানকা দরগা দুর্গায় ঢুকিয়ে দেবে মূল আকিদা থেকে তোমাদেরকে সরিয়ে ফেলবে এই জন্য দেখবেন এক হুজুর আর এক হুজুরের দেখতে পারে না আপনার মাজারওয়ালারা আপনার হচ্ছে অন্য আপনার যারা মাজার পূজারি না তাদেরকে দেখতে পারে না যারা পীর মুরিদি যারা পীর মুরিদি না তাদেরকে ওরা দেখতে পারে না একে অপরের বিরুদ্ধে এইভাবে লেগে গেছে আর পেছনে এক নাম্বার কাজ করার পেছনে কাজ ছিল কাজ করেছে আপনার ইহুদিরা এগুলি সব তাদের ষড়যন্ত্র